বিদ্যুতের খুঁটি ভেঙে প্রায় 10 দিন ধরে অন্ধকারে রয়েছে 15টি পরিবার। ঘটনাটি সীমান্তবর্তী পূর্ব কাঁঠালতলি এলাকায়। নিশ্চয় বিদ্যুৎ নিগম খুঁটি পরিবর্তনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের মধ্যে। ভোগান্তি জনগণের। একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে প্রায় 10 দিন ধরে। আলোহীন অবস্থায় রয়েছেন প্রায় 15টি পরিবারের লোকজন। চিত্রটা সীমান্তবর্তী পূর্ব কাঁঠালতলি অঞ্চলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে এই জায়গায়। কোনো হেলদোলি নেই বিদ্যুৎ নিগমের। অন্ধকারে দিন কাটাচ্ছে এলাকার জনগণ। বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন না হওয়া নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ভুক্তভোগী জনগণ। প্রায় 10 দিন পূর্বে এলটি লাইনের একটি বিদ্যুতের খুঁটি দিন দুপুরে হঠাৎ ভেঙে পড়ে। এতে পাশে থাকা একজন বিধবা মহিলার বসতগৃহ ভেঙে গেল, ক্ষতি সাধন হল তার। এই ঘটনার পর স্থানীয় বিভাগীয় লাইনম্যানকে অবগত করা হয়। লাইনম্যান এসে পড়ে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার খুলে নিয়ে চলে যান, কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা খুঁটিটি সারানোর কোনো ব্যবস্থা নেননি আজ পর্যন্ত, অভিযোগ করলেন স্থানীয় একজন। খুঁটি ভাঙিয়া পড়ে গেছে একদিন 12টায় উঠায়, খুঁটি ভাঙিয়া পড়তে গেল ইয়া এখন পর্যন্ত আমরা একজনের গরুর দুয়ারে তো ভাঙিয়া পড়ছে। গর ভাঙিয়া পড়ার কারণে এখন পর্যন্ত লাইনম্যানে আইয়া তার খুঁটি তারুর ওটা লইয়া গেছে গিয়া। আর এখন পর্যন্ত আমরা যে 15-20 পরিবার আছি আমরা কারেন্টও দিলিয়া, এখন পর্যন্ত আমরা কারেন্টের কোনো লাইন নাই। গর ভাঙিয়া সামনা ভাঙিয়া বারিন্দা ভাঙিয়া পড়ছে, কিন্তু ইখানো দেড়ও না আর খুঁটিও তোলা টান না বলা চলে এখন বেটি ইনু আরও না আর বেটি খালি আটি আটি খান দেয় আর ঢুকবার যে আমার গরটা ভাঙি দিয়েছেন বেটি জামাই নাই দিদা বেটি। গ্রামীণ এই এলাকায় এখনো অবধি পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটিটি। এই পথ দিয়ে জনগণের যাতায়াত যাতে বাধার সৃষ্টি হচ্ছে প্রতিদিন। একে তো প্রচন্ড গরম, তার মধ্যে বিদ্যুৎহীন থাকার কারণে এখানকার জনগণের কষ্টের অন্ত নেই। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা 15টি পরিবারের লোকজন যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না। তারা এও বলেন বর্তমানে তাদের কারোর বিদ্যুৎ বিল বাকি নেই, তথাপি সেখানে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কোনো উদ্যোগ নিচ্ছেন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এখানকার জনগণের স্বার্থে অবিলম্বে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ খুঁটি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বিধবা মহিলার ক্ষতিপূরণের দাবি জানালেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।